সো আপনার অ্যাপসম সল্ট যেটা আমাদের আছে এটার মধ্যে দেখেন টুরমেরিক এবং ল্যাভেন্ডার দেওয়া আছে। টুরমেরিকের বেনিফিট আপনারা জানেন, টুরমেরিক সব ধরনের ইনফ্লামেশন সহ শরীর ওভারঅল ফাংশনের জন্য অনেক উপকার করে। 2016 সালে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড একটা রিসার্চ করিয়েছে, ব্রিসবেনের রিসার্চে তারা গ্রুপ অফ পিপলের উপর যখন অ্যাপসম সল্ট বাথ অ্যাপ্লাই করেছে, তারা দেখিয়েছে যে ম্যাগনেসিয়াম এবং সালফেট আলাদা করে এসে আমাদের শরীরে অনেক ধরনের বডি ফাংশনকে ইম্প্রুভ করে। ম্যাগনেসিয়াম ইটসেলফ ব্রেনের যে হাইড্রোলিটিক সিস্টেমের মধ্যে ওয়াটার সাপ্লাই বাড়বে, তো এনিওয়ে আপনার ব্রেন ফাংশন, আপনার অ্যালার্জি, আপনার গাট ফাংশন, আপনার মিনারেল ইনফ্লামেশন সব ক্ষেত্রেই আপনার এই অ্যাপসম বাথ আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। সালাম আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা দেখাবো আমাদের অ্যাপসম সল্ট যেটা বাত জন্য বানিয়েছি, এই বাতের বা গোসল করার জন্য যেটা বানিয়েছি তার মধ্যে অ্যাপসম সল্টের সাথে টুরমেরিক আছে এবং ল্যাভেন্ডার আছে। তো ল্যাভেন্ডার এবং টুরমেরিক দুটো মিলিয়ে একটা কমপ্লিট হিলিং দেবে আপনাকে, যদি আপনি এটা দিয়ে শাওয়ার করেন। হ্যাঁ, আমি আজকে দেখাবো এটা কি কি উপকারিতা বা আপনারা কীভাবে করবেন আমি আপনাদের করে দেখাবো। তবে যদি চান অ্যাপসম সল্টের সাথে আপনারা বেকিং সোডা দুটো মিলাতে পারেন। আপনি যদি শাওয়ার করেন তাহলে অ্যাপসম সল নেবেন 2 কাপ এবং বেকিং সোডা নেবেন 1 কাপ, আর যদি শুধু বাকেটে বাথ করেন তাহলে অ্যাপসম সল 1 কাপ এবং বেকিং সোডা নেবেন 1/2 কাপ। সো আপনার অ্যাপসম সল যেটা আমাদের আছে এটার মধ্যে দেখেন টুরমেরিক এবং ল্যাভেন্ডার দেওয়া আছে। টুরমেরিকের বেনিফিট আপনারা জানেন, টুরমেরিক সব ধরনের ইনফ্লামেশন সহ শরীর ওভারঅল ফাংশনের জন্য অনেক উপকার করে, এবং ল্যাভেন্ডার তো একটা এসেন্সিয়াল অয়েল যেটা আপনার শরীরের নার্ভাস সিস্টেম, ইমোশনাল হিলিং এবং টিস্যু রিজেনারেশন সহ অনেক ক্ষেত্রে হেল্প করে। তো আমাদের যেটা আছে এটা অ্যাপসম সল্টের সাথে আছে হলো টুরমেরিক এবং ল্যাভেন্ডার, তিনটে একসাথে মিশানো আছে। তো আপনারা মোটামুটি যদি বাকেট নিয়ে যদি ফুড ব্যাথ করেন তখন একটা বাকেটের মধ্যে 1 কাপ হলে হবে, 1 কাপ। হ্যাঁ, একটা বাকেটের মধ্যে হচ্ছে এই পরিমাণ হলে হবে। আর যদি আপনারা যদি বাথটাবে করেন তাহলে এখন 2 কাপ করবেন, 2 কাপ নেবেন। হ্যাঁ, 2 কাপ দিবেন এখানে, দেওয়ার পরে 1 কাপ পরিমাণ বেকিং সোডা, আমাদের যে বেকিং সোডা যেটা আছে 1 কাপ বেকিং সোডা। তাহলে 2 কাপ অ্যাপসম সল্ট, 1 কাপ বেকিং সোডা, একটা ফুল বাথের মধ্যে এনাফ। আপনারা যদি বাকেট নেন ফুড বাথের জন্য তাহলে আপনার 1 কাপই এনাফ, এবং 1 কাপের মধ্যে আপনারা 15 মিনিট পাগুলাকে চুবিয়ে রাখবেন। হ্যাঁ, তো এটা হলে 2 কাপ কেমন, এবং 1 কাপ বেকিং সোডা দিয়ে আপনারা করবেন এটা। তো আমি এখানে আসছি ম্যাগনেসিয়াম সালফেট বাথ, যেটা হচ্ছে অ্যাপসম সল্ট বাথ করার জন্য। তো ম্যাগনেসিয়ামটা হচ্ছে একটা মেটাল এবং সালফেট হচ্ছে আর একটা নন মেটাল। ম্যাগনেসিয়াম এবং সালফেটটা পানিতে এসে সেপারেট হয়ে যায়, যখন হয় তো শরীরটা আলাদাভাবে অ্যাবজর্ব হয়। 2016 সালে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড একটা রিসার্চ করিয়েছে, ব্রিসবেনের রিসার্চে তারা গ্রুপ অফ পিপলের উপর যখন অ্যাপসম সল্ট বাথ অ্যাপ্লাই করেছে, তারা দেখিয়েছে যে ম্যাগনেসিয়াম এবং সালফেট আলাদা করে এসে আমাদের শরীরে অনেক ধরনের বডি ফাংশনকে ইম্প্রুভ করে। তখন থেকে মূলত এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, পরবর্তীকালে এটার উপরে মানে রোগের উপরে কোনো এফেক্ট হয়, অ্যালার্জির উপরে, মুডের উপরে, স্লিপের উপরে, তারপর ডিহাইড্রেশনের উপরে, ব্রেইন ফাংশনের উপরে, বিভিন্ন রোগের উপরে গবেষণা করে দেখিয়েছে মানুষ বিভিন্নভাবে। আজকে দেখা গেছে কি অনেক ধরনের রোগের উপকার হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো বিভিন্ন ক্ষেত্রে কী কী ক্ষেত্রে উপকারটা আপনারা পাবেন। এটার 1 নম্বর উপকারিতা যদি বলি সেটা হচ্ছে যে স্ট্রেস রিলিফ। স্ট্রেস রিলিফ কীভাবে হয়, 2016 সালে পাবমেড মেডিকেল জার্নালে দেখিয়েছে যে ডক্টর ক্লাউডিয়া এবং গ্রুপ অফ সায়েন্টিস্ট তার কিছু মানুষের পরে অ্যাপ্লাই করে দেখিয়েছে যে যখন অ্যাপসম সল্ট করা হয় মানুষের যে অ্যাড্রিনাল ফাংশন এবং নার্ভাস সিস্টেম এবং যে ডিহাইড্রেশনের কারণে যে বডি হাইপার অ্যাক্টিভ বডি ফাইট অ্যান্ড ফ্লাইট বা সিম্পাথেটিক টোনে থাকে, ওটা যখন প্যারাসিম্পাথেটিক টোনে চলে আসে এবং বডি যেমন তার প্রয়োজনীয় ওয়াটারটা রিস্টোর হয় বা ওয়াটার ধরে রাখার ক্ষমতা তৈরি হয় ম্যাগনেসিয়ামের কারণে, কারণ ম্যাগনেসিয়াম আসলে অন্যান্য মেটালস এবং ক্যালসিয়ামে চলে আসে, তখন বডি সহজে ক্যালসিয়াম গ্রহণ করতে পারে। তখন স্বাভাবিকভাবেই আমাদের যে স্ট্রেস বা ঘুমের সমস্যা বা অন্যান্য সমস্যা যেগুলো আছে এগুলো আস্তে 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 ইম্প্রুভ হতে শুরু করে। যদি 2 নম্বর বেনিফিট বলি সেটা হচ্ছে যে এটা আমাদের শরীরের সমস্ত ব্যথা এবং ইনফ্লামেশন দূর করে। ইনফ্লামেশন ব্যথা যেভাবে দূর করে সেটা হচ্ছে যে ধরুন আপনার এখানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, তো ম্যাগনেসিয়াম যখন আসে তখন বাড়িতে খাবার থেকে ম্যাগনেসিয়ামটাকে সহজে এক্সট্রাক্ট করে নিতে পারে। আবার ধরুন যে আপনার কোথাও ইনফ্লামেটরি পেইন হচ্ছে মাসেলে, আপনি প্রচুর জার্নি করেছেন অথবা কাজ করেছেন অথবা কোনো হ্যামারিং বা ব্যথা পেয়েছেন,
অথবা কোন ধরনের আপনার এখানে ইনজুরি হয়েছে, সেখানে সাথে প্রোটিন শক বা হিট প্রোটিন বা সব ধরনের শকিং প্রোটিন গুলো এখানে তৈরি হতে শুরু করে এবং ইনফ্ল্যামেটরি মার্কার তৈরি হয়। তো মনে রাখবেন যে ম্যাগনেসিয়াম আসলেই এখানে ডিহাইড্রেশন হবে, মিনারেলগুলো আসবে, শরীর ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে, তো পেন গুলো কমে যাবে। তার জয়েন্টে যেমন ইনফ্লামেশন কমে পানি আসার কারণে এবং ক্যালসিয়াম সহ আদার মিনারেলের কারণে, আপনার টিস্যু ইনফ্লামেশনটা কমে ম্যাগনেসিয়াম আসার কারণে, হাইড্রেশন হওয়ার পরে, কারণ হাইড্রেটেড টিস্যু আপনার ইমিউন সিস্টেম ভালোভাবে কাজ করতে পারে, এটাই স্বাভাবিক। তো মনে রাখবেন যে আপনার ম্যাগনেসিয়াম সব ধরনের পেয়ে আপনি প্রচুর পরিশ্রম করেছেন, দিন শেষে আপনি আপনি টায়ার্ড ফিল করছেন, আপনি পেইন, ডিসকমফোর্ট, যে কোথাও ব্যথা আপনি বাদ করতে না পারেন, আপনি যদি সিম্পল বাকেটের মধ্যে বলের মধ্যে চুনসোল এবং বেকিং সোডা দিয়ে আপনি বাদ করতে পারেন, ইউসি ডায়ামেজিং। তিন নম্বর হচ্ছে স্কিন ডিজিজ। আপনাদের অনেকেই স্কিন সমস্যা আছে, ভিটিলাইগো, যেমন আমার হয়েছে, আমার চলে গিয়েছে, আর এটাও প্রায় চলে গেছে। অনেকের ভিটিলাইগো হয় বয়সকালে হয়, ছোটকালে হয়, আমার হয়েছে যখন আমার অনেকগুলো অটোমেটিক দেখা দিয়েছিল তখন হয়েছিল। আবার অনেকের সোরাইসিস হয়, অনেকের এক্সিমা হয়। তো সোরাইসিস বা যেটা ব্রিটিশ একসঙ্গে বলি সোরিয়াসিস, তো সোরিয়াসিস বা সোরাইসিস এবং ভিটিলাইগো এবং এক্সিমা সব ধরনের ডার্মাটাইটিস যে রোগগুলো আপনি দেখেছেন, আমাদের কিভাবে স্কিন পেশেন্টরা ভালো হচ্ছে বিভিন্ন আপনারা দেখেছেন। তো একটা বড় কাজ তাদেরকে আমি করতে বলি বা করতে দিই বা তারা করে, অ্যাপসনল বাথ। অ্যাপসনল বাথে ম্যাগনেসিয়ামটা সরাসরি আপনার স্কিন চলে যাচ্ছে, আপনার কুইকলি স্কিন ফাংশনটাকে ভালো করবে বা স্কিন যে ইনফেকশন আছে দূর করবে, ইনফ্লামেশন কমাবে, আবার মেলানোসিস তৈরির যে প্রক্রিয়া তাতেও এনহ্যান্স করবে। এতে করে আপনার সহজে স্কিনগুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে। In 2005, Journal of Dermatology, they published the amazing results that for skin disease, so many skin problems, absinthe bath is a miracle. They proved that. In the words, the allergy level. If the allergy is a sinus problem, then it is a miracle. Because when our turmeric has magnesium, and eucalyptus essential oil, the essential oil, magnesium, and turmeric family, আপনার যখন এখানে ওয়াটার স্যাচুরেশন করবে, মিনারেল ফ্লো ভালো করবে, ইলেকট্রিক্যাল সার্কিটটা ইম্প্রুভ হবে, বাড়ির ওভারঅল সাপোর্টিং ইম্প্রুভ হবে, ইনফ্যাক্ট তখন কী হয়, তখন সাইনাসগুলো কমে যাবে, অ্যালার্জিগুলো কমে যাবে। কারণ ইমিউন সিস্টেম যদি ব্যালেন্স করা হয়, লিপারটা যদি ভালো করা হয়, শরীরে টক্সিনগুলো রিলিজ করা হয়, আপনার যদি শরীরে ম্যাগনেসিয়াম রিস্টোর করা হয়, তাহলে স্বাভাবিক অ্যালার্জিগুলো আস্তে 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 যাবে, কুট করে যাবে তা না, এটা মিরাকুল কিছু হবে না, বাট আপনার সাইনাস সমস্যার জন্য একটা বিগ ইম্প্রুভ হবে এবং স্কিন অনেক উপকার হবে। এরপর হচ্ছে ঘুম। আমাদের অনেকের ঘুমের সমস্যা কেন হচ্ছে, অ্যালার্জি কেন হচ্ছে, কেন হচ্ছে শরীরে মিনারেলের অভাব, কেন হচ্ছে ব্রেন ইনফ্ল্যামেটেড, কেন হচ্ছে আপনার মেটাবলিক সমস্যা, অ্যাপসম সল্ট একসাথে সবগুলোতে ইম্প্রুভ করবে। কীভাবে, দেখুন আপনার ঘুমের সমস্যা আসতেছে, আপনার যদি ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন কমাবে, কারণ ইনফ্লামেশন কমানোর জন্য যে মিনারেল স্টোরিং বা ওয়াটার হাইড্রেশন সিস্টেম সব কিছু ইম্প্রুভ হবে। আবার যদি দেখেন যে আপনার ঘুম আসার জন্য যে মেটাবলিক ইম্প্রুভমেন্ট দরকার, ডাইজেশনে অনেকভাবে হেল্প করবে। আবার যদি দেখেন যে ব্রেন ইনফ্লামেশন কমানোর জন্য আপনার অ্যাসেনশিয়াল আছে, এটার মধ্যে এন টিউমেরিক আছে, টিউমেরিক ব্রেন ইনফ্লামেশন কমায়। আবার ম্যাগনেসিয়াম ইটসেলফ ব্রেনের যে হাইড্রোলিটিক সিস্টেমের মধ্যে ওয়াটার সাপ্লাই বাড়বে। তো এনিওয়ে আপনার ব্রেন ফাংশন, আপনার অ্যালার্জি, আপনার গাট ফাংশন, আপনার মিনারেল ইনফ্লামেশন সব ক্ষেত্রেই আপনার এই অ্যাপসম সল্ট আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। ডিটক্স, এখন ডিটক্স এর ক্ষেত্রে আপনার মনে রাখবেন যে ডিটক্স মানে কি, ডিটক্স মানে কি, স্ট্রেস রিলিফ, লিভার ফাংশন, মেটাবলিক ক্লিনস। তো অ্যাপসম সল্ট আপনি দেখেন যে কোনো এগুলো ডিটক্স করতে পারে, কারণ আমাদের আছে সালফেট, সালফেট একটা অ্যায়ন, এই অ্যায়নটা যখন পানিতে আসে, পানি খেলেই এটা ভাগ হয়ে আলাদা হয়ে যায়, কারণ পানি ছাড়া এটা ম্যাগনেসিয়াম সালফেট একটা লবণ আকারে, সল্ট আকারে থাকে। ওই সালফেটটা যখন আমাদের শরীরে আসে বা আমাদের শরীরে ঢুকছে, তখন অন্যান্য মেটালগুলোকে বাইন্ড করে, কারণ মেটাল নন মেটালের সাথে বাইন্ডের সাথে বাইন্ড করে শরীর থেকে সল্ট আকার বের করে দিবে। তাহলে আপনার শরীরে হেমোগ্লোবিনকে বের করে দিচ্ছে, শরীরে বিভিন্ন জায়গায় জমা হয়, ভিতরে বাইরে স্কিনে বিভিন্ন অর্গান সিস্টেমে নিজের বিকাশ হয়ে যাচ্ছে। তখন আমি আগে বলছি রিসার্চ দেখিয়েছি যে এটা শরীরে পেনিট্রেট করতে পারে অনেকদূর সম্ভব। সো তাহলে আপনার সহজে হেমোগ্লোবিন ডিটক্স করতে পারতেছে, আপনার মেটাবলিক ডিটক্স হচ্ছে, আপনার স্ট্রেস ডিটক্স হচ্ছে, আপনার লিভার ডিটক্স হচ্ছে, আপনার ওভারঅল যে ডিহাইড্রেশন জনিত, ডিহাইড্রেশন তো আপনার অনেকে ফিল করে না,
বা ডিজনে যে বিগ প্রবলেম, ডিজনে মানে যে ডাক্তার লাগে না, ডিজনে মানে হচ্ছে যে আপনার শরীরে লবণ ধরে রাখতে পারতেছে না, বা আপনি পানি খেয়ে তাদের বাথরুম চলে যাচ্ছেন, শরীর পানিকে ধরে রাখে না, সোয়া বা শাস্তি ফিল করেন, তখন এই ধরনের সমস্যার ক্ষেত্রেও একটা ডিটক্স দরকার হয়। অ্যাপসম সল্ট হচ্ছে যখন বডিকে লবণ শোষিত করবে তখন আপনার বডিকে বডি হাইড্রেট হবে, কারণ লবণ ছাড়া আমাদের শরীরের কোষের ভিতরে পানি পৌঁছতে পারে না। লবণ একটা শাটলের মতো যে পানিটাকে নিয়ে কোষের ভিতরে পৌঁছায়। ইমাজিন আপনি এখানে কোনো লবণ নেই শরীরে, তাহলে তো আপনার শরীরে পানি পড়বে না। তো অ্যাপসম সল্ট এইভাবে সকল দিকে আপনাকে হেল্প করছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন প্রশ্ন আসছে অ্যাপসম সল্ট কিভাবে নেবেন। বলেছি যে 2 কাপ পুরো বাথরুমের মধ্যে এবং 1 কাপ বেকিং সোডা, এবং যদি আপনি ছোট বাকেটে করেন, বাতিতে করেন তাহলে বা বোলে করেন, 1 কাপ অ্যাপসম সল্ট এবং 1/2 কাপ বেকিং সোডা নিলে হবে, এবং এটা নিয়ে করতে পারেন। আর হচ্ছে যে সাধারণতা কি, সাধারণত হচ্ছে যে মেক্সুর টু মাছ দেবেন না, 2 কাপের বেশি দরকার নাই, 4 কাপ হলে অসুবিধা নাই, কিন্তু 10 কাপ হলে খুব স্লিপ হয়, টু মাছ আপনি ইরিটেশন ফিল করবেন। আবার সাধারণত হচ্ছে যে আপনি এটা দেরি করার দরকার নেই, আপনি সপ্তাহে 2 বার করলে চলবে এটা, এবং তখন করবেন কফি নেওয়ার পরে অবশ্যই করবেন। ইউ ফিল দ্যাট বিগ বুস্ট আপ, ঘুম হচ্ছে না, এনার্জি নাই, আপনার টায়ার্ড, অ্যাংরি, আপনার বডি ডিহাইড্রেটেড, কোনো ওয়েট কাজ করছে না, আপনার শরীরে লট অফ ইনফ্লামেশন, লট অফ এনার্জি, আপনার ওভারঅল বডি সাবমিশন হচ্ছে না, ফিটিক ফিল করছেন, মাথা ব্যথা করছে, সেই মাইগ্রেন সমস্যা, বিভিন্ন ক্রনিক রোগ যাচ্ছে না, বিভিন্ন জয়েন্ট পেন, আপনারা অবশ্যই আপনি তখন বাথরুমে চুজ করবেন। আশা করি বিরিয়ানি আপনার অনুকূল রাখবে, অনেক ভালো থাকবেন, ফ্রি আলহামদুলিল্লাহ, আপনার আপনার সবাই অনেক ভালো রাখুন। মেক্সুর যে অ্যাপসম সল্ট আপনারা শুধু ইটসেলফ কিনবেন না, আমি জন্য বহু বছর গবেষণা করে বানিয়েছি অ্যাপসম সল্ট উইথে ল্যাভেন্ডার সেসেল অয়েল মোস্ট পাওয়ারফুল ওয়ান সাথে টুরমেরিক, তো দুটো মিলিয়ে করেছি কেন, যাতে ম্যাক্সিমাম বেনিফিট আপনি একটা মতো পেতে পারেন, এবং এটা কিনলে আপনার শুধু অ্যাপসম সল্ট কেনার যে ঝামেলা আপনি কিনে গেল, তো আপনি এটা এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার দিতে পারেন, আপনি কাছে পৌঁছে যাবেন। হ্যাঁ, আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন, আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার সেতি রোগ ভালো করছে। আমার এখানে এখানে সব জায়গায় মুখে সেতি ছিল, 1 মাস পরে দেখতেছি আমার এগুলা চেঞ্জ চেঞ্জ চলে। কোন কোন জায়গায় ছিল তোমার? শুধু এই মুখে। যোগাযোগ করে বিশেষ করে ভিডিও দেখে যে অনেকে 2 মাসে 2.5 মাসে ভালো হয়েছে, তা আমি ট্রাই করে দেখতে পারি। যেহেতু আমার বাচ্চা মেয়ে, যেটা আমরা সমাজে বলে যে ভালো হবে না, কখনো সম্ভব না, এই কথাটা থেকে আসলে সবাই আশা করি বিরত থাকবে। এখন তো আমি অনেক ভালো হয়েছি, অনেক ভালো। আমার ওই যে কোনো এমন চিন্তা ভাবনা নেই, কোনো ই নেই, ঝামেলা নেই, কোনো ইস্যু নেই। আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। মোটামুটি কথা, আমার অনেক চিন্তা ভাবনার অনেক বাইরে এটা। আমি যা এত ভালো হয়েছি এইটা আমি ওনাকে যে কত যে দোয়া করার, এইরকম দোয়াও তো আমি জানি না। তবু আমি আমার মনে যা কয় এক এক এইরকম ভালো যে আমি হব, এটা আমি চিন্তাও করি না। আল্লাহ আর উনি হচ্ছে এর এই
উদ্যোক্তা, মানে এই রোগের যে ই ফিনিশ করার, আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি জানতাম না। আর এমনি অ্যালোপ্যাথিক হিসাবে এগুলো যারা কইতো তারা তো খালি কইতে চলবে চলবে চলবে, খাইতেই যাওয়া লাগবে, এই খাইতেই থাকতে আছে। কিন্তু এই রোগ যে আমার ভালো হয়েছে, এ আমি ওনাকে যে আমি কত যে আমি দোয়া করবো, এইটা আমি নিজেই চিন্তা করছি পাইতেছি না। আপনি আমার জিব্বা দেখে বলে দিলেন শিহাবুদ্দিন সাহেব আপনার এই সমস্যা, আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে। আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার চমৎকার, এর চেয়ে ভালো পেথি হতে পারে না। আমার কিচ্ছু নাই ডাক্তার সাহেব, আমার সব রোগ চলে গেছে। আমার এখন মানে কি বলবো, আমার এনার্জি ডাবল হয়ে গেছে ডাক্তার সাহেব, আমি কি বলবো, আমি বুঝাইতে পারবো না যে এত এনার্জি আমার কোথেকে আসলো। আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি, লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি, জানি মানে ভালোই তো হয়ে গেছে আমার, এখন তো কি বলবো। তারপরে আমি চালা যাব বা যাচ্ছি, আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি। এখন মার্শাল্লাহ ইচ্ছা সে টাইমলি ঘুমাইয়ে পড়ে, সকালবেলা টাইমলি ওঠে, কোনো ওষুধ ছাড়া। আগে আমি কোলোরোডা একটা, আপনার ঘুমের একটা ওষুধ কোলোরোডান যেটা দাম নট ওয়ান ইভেন, আমি এটা দিন আমার ছেলেকে ভাঙচুর করে না একেবারে না। তো আমি বলবো যে শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট নিলে যে ইমিউনিটির যে কি ক্ষতি হয়, আপনার ইমিউনিটিটা জাস্ট একটা বেবির মতো হয়ে যাবে, আপনার এনার্জি লেভেল কমে যাবে, একটা বেবির মতো হয়ে যাবে। সেটা থেকে নিজেকে উঠায় আনার জন্য লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি বলবো যে এটা যদি আপনি কারো প্রফেশনাল কারোর কাছ থেকে অ্যাডভাইসটা নেন, ইট উইল হিল, ইট উইল হেল্প ইউ। কাজ আমি যখন করছি তখন আমি নিজে নিজে অনেকদিন ট্রাই করছি, বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি। যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম, যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা এটা করবেন, এটা ফলো করলাম, আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না, আই এম গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও, আই ক্যান সার্ভ আ পেশেন্ট নাও, সো বিউটিফুল, আলহামদুলিল্লাহ, এট হোম আই এম স্মাইলিং। মাই হাজবেন্ড ওয়াজ অলসো বিফোর সেইং দ্যাট ওকে ইউ আর অলওয়েজ টক্সিক, নাও হি অ্যাকসেপ্টিং, নো ইউ লুকিং বেটার নাও, you are just you like cancer treatment nowar age jerokom chila sherokom tomake lage, amar still my daughter is telling the same, no ammu you look much better now. Yeah, because he's improved, he's going more, he's not going back. You know, that's good. He's going, and he tells him, "Abuela." He now knows his brother's name, Eddie. Okay. And we were seeing pictures, and now he's like, "Oh, Eddie. Oh, Moises." Now he knows his name too. Wow. Uh huh. So a lot. He has improved. I've noticed a lot. What's his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving, and my husband's always saying he's gonna be fine. He's gonna be fine. That's nice. Yeah. Okay, good luck. Give me high five. Say high five to the doctor. Yeah. See you later. Alhamdulillah, Dr. Shahir, Paramesha, and mainly the food, আমরা যে ফুডগুলো খাই ওইগুলো সম্পর্কে উনি আমাদের ব্রিফ করার পরে আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। ওষুধগুলো আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ, এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। এই জন্য ডাক্তার সাহেবের অসংখ্য ধন্যবাদ। So grateful. Happy feeling yourself. So definitely feeling more like myself. I was not myself for the last 4.5 years. If you are out of hope, this try it, because it will work. That was very much encouraging for